আজি এই বিশেষ মিশ্রণ পর্বরে রেঙ্গালি নির্বাচন মন্ডলী আসি অনেক বিশিষ্ট নেতৃমণ্ডলী আজি বিজু জনতা দলরে জয়েন করছন্তি এই মিশ্রণ পর্বরে। কংগ্রেস দলকু পরিত্যাগ করি আসি আজি বিজু জনতা দলরে যে মিশুচন্তি, যে মুখ্য আকর্ষণ এই মিশ্রণ পর্বর, সে হচ্ছেন শ্রী দুর্যোধন গর্দিয়া মহোদয়, মাননীয় পূর্বতন বিধায়ক রেঙ্গালি। আমি শ্রী দুর্যোধন গর্দিয়া মহোদয় স্বাগত করুছু। মাননীয় পূর্বতন বিধায়ক রেঙ্গালি ভাবরে সে রেঙ্গালি নির্বাচন মন্ডলী পাই অনেক দৃষ্টান্তমূলক কার্য করেছেন, যাহাপাই কি রেঙ্গালি নির্বাচন মন্ডলীর বিকাশ হয়েছে, রেঙ্গালি নির্বাচন মন্ডলী আমি সশক্ত হয়েছি, যুববর্গ মধ্যে রেঙ্গালি নির্বাচন মন্ডলীর আহরি উৎসাহ জন্মিব এবং এ নিশ্চয় 2024 নির্বাচনের সম্বলপুর লোকসভা কনস্টিটুয়েন্সি কুহতু কিংবা রেঙ্গালি আসেম্বলি কনস্টিটুয়েন্সি কুহতু, উভয়ের দলকে জয়যুক্ত করিবার সহায়ক হব। তাঁর সহিত তাঁর সমর্থক মানে আসিছেন, শতাধিক সমর্থক আহরি রেঙ্গালি নির্বাচন মন্ডলী অপেক্ষা করছেন, সে জয়েন করিবে এইটু দুর্যোধন এবং বাবু এবং বিভূতি বাবু যাওয়ার পরে। কিন্তু যে তাঁর বিশিষ্ট নেতৃমণ্ডলী আমার সহ এইটি পৌঁছিছেন হচ্ছেন শ্রী রাজেশ সর্ভ মহোদয়, মুকেশ বেসেন মহোদয়, অচ্যুতানন্দ ধনসনা মহোদয়, সরোজ থাপা মহোদয়, উদিত বেসেন মহোদয়, সুশান্ত সোহেল মহোদয়, সঞ্জয় কান্দুলার মহোদয়, এ সমস্ত নেতৃমণ্ডলী আমি দলের সভাপতি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী নবীন পট্টনায়ক মহোদয় তরফ, দলের সাংগঠনিক সম্পাদক বরিষ্ঠ নেতা শ্রী প্রণপ্রকাশ দাস মহোদয় তরফ এবং দলের সমস্ত নেতৃমণ্ডলী তরফ আমি স্বাগত করছু, অভিনন্দন করছু এবং দলীয় উত্তরীয় দিয়ে তাকে বিধিবদ্ধ ভাবে দল মধ্যে সম্মিলিত করি। স্যার মোর পরিচয় দেলে, আও আজি মু বিজু জনতা দলরে প্রবেশ করছি। মোর পূর্বর রাজনৈতিক অভিজ্ঞতা আছে এবং অঞ্চলর বৈষমিক সমস্যা মধ্যে মোর অনুভূতি আছে। বিধানসভা সময়ে মো 2009-2014 কংগ্রেস দল নির্বাচিত আসছিলি, মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে মু 5 বর্ষ 2009-2014 পর্যন্ত রয়েছি কাম করে আসছি। মোর যা কিছু দাবি হুয়ে যা কিছু বহু গুড়ে দাবি বিজু জনতা দল মুখ্যমন্ত্রী নেতৃত্বে সে কার্য সম্পূর্ণ হয়েছে এবং আগামী দিনে অনেক আশা ছিল, কিন্তু মু বিধানসভা আসিপারি নাই। আর বর্তমান মু বিধায়ক নথিলে বি মোর বিজু জনতা দল প্রতি গোটে আস্থা রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি গোটে আস্থা রয়েছে যে মু দলীয় নির্বাচন বাজারে মধ্যে কিছু অঞ্চল কাম করিপারি। আই মোর কল্পনা এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি এবং তাঁর কার্যক্রম তাঁর ওড়িশার বিকাশ দিগরে সে যে সংকল্প নিয়েছেন, যে তাঁর প্রয়াস জারি রয়েছে সে অনুপ্রাণিত এবং বিজু জনতা দলরে মিশিবা দ্বারা মাননীয় মুখ্যমন্ত্রী মধ্যে যে কোণসে দায়িত্ব দেবে নিশ্চিত ভাবে মুখ্য ধন্যবাদ, নমস্কার।